আগুনে পুড়ে যাওয়া অসহায়ের মাঝে আলহাজ শেখ মোহাম্মদ আলী। রামপাল উপজেলা বাসতলী ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া সেই ছয়টি অসহায় পরিবারের মাঝে বস্ত্র, হাঁড়ি, কড়াই, জগ, মগ, গাবলা সহ যাবতীয় মালামাল নিজস্ব অর্থে বিতরণ করেন আলহাজ শেখ মোহাম্মদ আলী, চেয়ারম্যান বাসতলী ইউনিয়ন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফকির মুক্ত ইউপি সদস্য 6 নং ওয়ার্ড, মল্লিক মিজানুর রহমান ইউপি সদস্য 5 নং ওয়ার্ড, শেখ আসাবুর রহমান রতন জিলাতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক, মল্লিক অভি সদস্য রামপাল যুবলীগ, স্থানীয় নেতাকর্মী প্রমুখ। বড় ছোট বাচ্চাদের সবারই একটা পরনের কাপড় ছাড়া কোনো কাপড় নেই, কিছু নেই। তাই আমি এখন তাদের প্রত্যেক পরিবারকে শাড়ি দোকান থেকে নতুন শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের জামা কাপড়, মেয়েদের থ্রি পিস, এই যেসব যাবতীয় কাপড় চোপড় দিয়েছি এবং তাদের প্রত্যেক পরিবার বিস্তীর্ণভাবে আছে।